দুই ভাইয়ের সঙ্গে বচসা, তারপরে চলল ধারালো অস্ত্রের কোপ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের দোগাছি হাট এলাকায়। ঘটনায় গুরুতর জখম এক ভাই, ঘটনার পর পলাতক অভিযুক্ত অপর ভাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে শমশেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই আক্রান্ত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে অনুপনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঘটনার পর থেকে একটা চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। দেখুন শমশেরগঞ্জ থেকে সাগর আলীর রিপোর্ট, জেন টিভি। যা ঝামেলা তো জানি না কি হয়েছে না হয়েছে। তো মানে ধরো ওখানে ধরো আমার ব্যাটা গেলে বাগানে খেলছিল, হঠাৎ দেখছি কি করছে, মারামারি হয়েছে, মারামারি হয়েছে। তারপরে এটা দেখছি তো প্যাটে মেরে দেয় আমার জুড়ি গাড়ি, একজন গামছা মানছে। প্যাটে কি মেরেছে, কি প্যাটে কি মেরে এটা আমি দেখিনি। তো ওটা তো বলতাম কে কাকে মেরেছে, এটা তো মারামারি লোল, এটা ধরো বাগানে একটু গালাগালি করছিল, গালাগালি মাপো মানে মাপো। কোথায় বাড়ি, কি অবস্থা এখন, কি অবস্থা এখন? আপনারা কি, আপনি কে হয় আপনার? আমার নিজের সাগা ভাই। সাগা ভাই, নিজের ভাই? এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান্ড গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান্ড গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।